Assalamu alaikum Ramadganj. We are live from I am live from Jinjira Bazar Guruhat. আপনাদেরকে বলেছিলাম যে জিনজিরা বাজার থেকে একটা লাইভ করব। চলুন একটা লাইভ শর্ট লাইভ করে যতটুকু সম্ভব পড়া যায়। এখানে অনেক গরু আসতেছে, মানে গরু আনলোড হচ্ছে, তো সেগুলো আপনাদেরকে দেখাই। লেটস গো। দেখতে পাচ্ছেন বড় বড় গরু এখানে আসতেছে, এগুলো নতুন আসছে। দেখতে পাচ্ছেন ওগুলো হয়তো সোল হয়ে গেছে নাকি জানি না। যাই হোক, আমি এসেছি জিঞ্জিরা বাজার গরুহাটে। এখানে দেখাবো আপনাদের মানে হাটের কি অবস্থা। আজকে যেহেতু টাইম পেয়েছি, আমরা আপনাদেরকে দেখানোর যতটুকু সম্ভব চেষ্টা করব জিঞ্জিরা বাজার হাট গরু দেখানোর জন্য। এখানে একটা বড় বীজ দেখতে পাচ্ছেন, অনেক বড়। আমার ক্যামেরায় আসতেছে না, তো এরকম মুভ করলে দেখতে পারবেন। খাওয়ানো হচ্ছে গরুটাকে। অনেক বড় ওই যে ভাগ্যরাজ আর কি কি নাম যেন আছে ওরকম টাইপের একটা ফ্রিজিয়ান জাতের গরু। চলুন আমরা মুভ করি, আগের দিকে যাই। দেখতে পাবেন অনেক রকমের গরু আছে এখানে। এই বিরিয়ানি, কি বিরিয়ানিটা, এই পারো জোয়ার না ভাই, বিরিয়ানি আজকে আর না, বাসায় গিয়ে খাবো একবারে। যাই হোক, আমরা রওনা দিই, আগের দিকে যাই। ভিতরের দিকে একটা ভালোই গরু আছে, ক্রস ব্রিড, সব ক্রস। অনেক বড় গরুর মধ্যে একটি, এগুলা সবই বড়, সব বড়, ছোট বড় মিক্স সবগুলোই আছে এখানে। আপনারা জানেন জিঞ্জিরা বাজার গরুহাটে সবচেয়ে বড় বড় গরু আসে, ঢাকার সবচেয়ে বড় বড় গরু জিঞ্জিরা বাজার গরুহাটেই পাওয়া যায়। আমি সেগুলোই খুঁজতেছি, এখনো তেমন পাই নাই। সামনে আছে, বৈল গরু আছে, তেমন বড় বড় কিছু পাই নাই। পাইলে আপনাদেরকে এই ভিডিওতেই দেখতে পারবেন। চলুন এক্সপ্লোর করি। এখানে অনেক গরু আছে, ভালোই গরু আছে। লাঠি খাবি তো, একদম লাঠি খেয়ে উড়ে যাবি, লাঠি খাবি ওই পিচ্ছি। পোলা পানগুলো এত জ্বালায়। কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে কমেন্ট করবেন, আপনাদেরকে সেরকমভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বড় একটা গরু। লালটা খুব সুন্দর, টিকিট এক্সপ্লোর করা যাক লালটাকে। জোড়া নাকি মামা, জোড়া নাকি দুইটা, দেখতে একই লাগে। ও একটু বড়, হ্যাঁ একটু বড় না এটা। এই সাইজের গরুর চাহিদা বেশি, যেটুকু জানি এই সাইজের গরুর চাহিদা বেশি। এই যে এই সাইজের গরুর একটা রই আছে এখানে, দেখতে পাবেন সবগুলো এই সাইজের গরু। সামনের দিকে যাচ্ছি, সেখানে দেখতে পাবেন কেউ কি কমেন্ট করছে। তৌফিক ভাই নিবো নিবো, আজকে না কালকে। ওই যে কই অবস্থা, কই যাও, আইলাম খুব কষ্ট কইরা। আজকে ছুটি দিয়েছি অফিস থেকে, জামু গাপ তুললি, গাপ তুললি রে, যাই পারলাম না তো বৃষ্টির লেগা। যাও গে এখন, যাও গে এখন, গেলে আবার আইতে লেট হয়ে যাবো। বললে সকালে যাও, সকালে নাই, গরু খুব কম। তোমার রহমতগঞ্জ বলে মাঠ খালি আছে, খালি হ এই টাইমে ভরার কথা গরুগুলো। ওদিকে যাইবো কে কিনতে, কষ্ট না, আমরা তো পুরান ঢাকা যারা এখান থেকে কিনি, নয় বাজার রবিবার নাই, আইবো পরে, পরের দিকে আইবো মনে হয়। দেখলাম
কথা হচ্ছিল জিনিসা বাজার গরুর হাটে যে অ্যাডমিন এই আসতে পেয়েছিল উনি অ্যাডমিন টিজে রিফাত। যাই হোক, সরি আপনাদেরকে ওয়েট করানোর জন্য, চলুন আমরা আবার যাই। যারা আমাদের সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ একটু ওয়েট করার জন্য। এই যে হচ্ছে এই সাইজের গরুগুলোই হচ্ছে বেশি ডিমান, দেশিগুলো সবই দেশি, এখানে দেশাল। সবই দেশাল, এখানে সাইজগুলো খুবই সুন্দর। ও ম্যান, খাবারের কি গ্রান্ডে ভাই, ক্ষুধা লেগে গেছে পুরো। যাই হোক, দেখছেন স্টল, কেউ হয়তো কমেন্ট দিচ্ছেন ভাইয়া দাম কেমন, ভাই দাম কেমন, ভাইয়া দাম কিছু জিজ্ঞেস করেন আপনি একটা। ভাইয়া দাম কেন জিজ্ঞেস করতেছেন না, কারণ এখনো পুরোপুরি সেট হয়নি বুঝছেন তো, এই টাইমে দাম জিজ্ঞেস করলে আরো খেপে যায়। তাও চেষ্টা করবো, দেখি সামনের দিকে কিছু জিজ্ঞেস করা যায় কিনা। বুঝলেন, পাগলামি করে না চলে আসছি ভিতরের দিকে ভিডিও করতে। এই যে ইন্ডিয়ান দাদা, সব ইন্ডিয়ান দাদা এখানে বসে। দাদাগুলো দাঁড়াইলে বুঝতেন দাদাগুলো কি বড় কি সাইজের, দেখলে হয়তো বুঝবেন সাইজগুলো কিরকম। সাইজগুলো অনেক বড় এগুলা। সব বই সব ইন্ডিয়ান বই, এখান থেকে হাসিল করিয়া গরু আনবো, এখান থেকে হাসিল না করে যেন গরু বাইরে না পারে। ফিজিয়ান পাইকার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে মূল্যবান টাকা আমাদের কাউন্টার সামনের থেকে বুঝিয়ে নিয়ে গরু জানবেন, আমাদের কাউন্টারের সামনে থেকে নিয়ে গরু জানবেন, হাসিল ছাড়া কোনো গরু যাতে হাতের থেকে বাইরে না পারে। জিঞ্জিরার হাটে দেখবেন আপনারা বয়েল গরু অনেক বেশি আসে, অনেক বেশি ফার্ম থেকে বা বিভিন্ন জায়গা ইন্ডিয়ান থেকে অনেক বয়েল গরু এখানে আসে। যতই হাঁটতেছি গরু কিন্তু খুব কম, মানে আগে যেমন ছিল গরু হাঁটার জায়গা ইজিলি হাঁটতেছি, কিন্তু গরু গরু মানে তেমন দেখতে পাচ্ছি না, প্রবলেমটা হচ্ছে এখানেই। আমাদের সাথে 47 জন লাইভে আছেন, কেউ কি কমেন্ট দিচ্ছে, ভাই দাম, লাভ ফ্রম জিঞ্জিরা, থ্যাংক ইউ অ্যান্ডি হাসিফ ভাই, ভাই দাম কেমন, নাইস থ্যাংক ইউ। একটু আগে জিঞ্জিরা যে অ্যাডমিন, আপনাদের জিঞ্জিরা পেজের যে অ্যাডমিন, সে আমার ফ্রেন্ড হয়, আমার ভার্সিটি ফ্রেন্ড, তার সাথেই কথা হইলো টিজে রিফাত, তার গরু অলরেডি কিনে ফেলছেন, আমরা এখনও দেখছি গরু। যাই হোক, এখনও দেখছেন হাট খালি, হাট গরু নাই, প্লাস হচ্ছে কী বলবো এটাকে, ক্রেতাও নাই। এবার যে কী হবে জানি না, আমি সিচুয়েশন বুঝতেছি না। ভাই দাম কেন, ভাই একটু কষ্ট করে কিছু জিজ্ঞেস করে দেন, দাম দাম জিজ্ঞেস করবো, দেখা যাক। এই দেখেন সামনে থেকে আসতেছে ইন্ডিয়ান দাদা আর অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান দাদা নেপালি দাদা কী বলবো জানি না। আচ্ছা দেখেন, ওয়া অনেকগুলো গরু আসতেছে, দেখেন দেখতে পাচ্ছেন নেপালি গরু আসতেছে অনেক বড় বড়। হ্যাঁ
এগুলো সবই ইন্ডিয়ান গরু। ওয়ালাইকুম আসসালাম জি চাহাদ ভাই, দাম তো এখন হবেই, এখন তো দাম হবেই, ক্রেতা কম গরু কম, হাজারিবাগ গরু ভরা। ইনশাল্লাহ বিকালে একটা ট্রাই মারবো হাজারিবাগে যাওয়ার জন্য। আজকেই টাইম, আজকেই ঘুরবো, কালকে থেকে নিজের গরুর জন্য ঘুরতে হবে, তো টাইম পাবো না। লেটস গো, দেখেন কি অবস্থা গরুর। ক্রেতা গরু দামাদামি করছেন, গরু আদর করছেন, দেখতে পারবেন। চলেন লেটস মুভ, আবার অন্য জায়গায় যাই। দাম কইছে কত জান? তো দাম এই একটা গরু ঘুরতে ঘুরতে দাম জিজ্ঞেস করছিলাম 1,30,000, সেই গরুটার দাম ছিল 1,30,000। এটা মনে হয় জোড়া, এটা আর এটা মনে হয় জোড়া, দুই জোড়া। দেখতে পাচ্ছেন দুইটাই জোড়া। এখানে কিছু দেশি কালেকশন গরু, আমাদেরকে লাইভটা এখানেই শেষ করতে হবে। পরবর্তী সবগুলো আপডেট আমরা ভিডিওতে দিয়ে দিব, পোস্টে নাকি ফেসবুকে দিয়ে দিব। তো এতক্ষণ তো লাইভ করা পসিবল হচ্ছে না, আমরা পরে আর কি জানিয়ে দিব কী অবস্থা। আজকে এই পর্যন্তই, অন্য কোনো লাইভ আসলে হাজারিবাগ থেকে আসতে পারি, তো আপনারা আমাদের পেজ লাইক দিয়ে রাখবেন, তাহলে দেখতে পারবেন লাইভ গেলে। তো আজকে এই পর্যন্তই, এখন শেষ করছি, পরে আবার আসবো ইনশাল্লাহ। টেক কেয়ার।